100 গ্রাম ভাতে কত ক্যালোরি বা শক্তি থাকে? একজন পূর্ণবয়স্ক নারীর প্রতিদিন গড়ে 1000 থেকে 1200 ক্যালোরির প্রয়োজন। এক প্লেট ভাতে প্রায় 272 ক্যালোরি থাকে। 20 থেকে 25 গ্রাম আটা তৈরি একটা রুটিতে থাকে প্রায় 70 ক্যালোরি। পরের প্রশ্ন, 100 গ্রাম খেজুরে কত ক্যালোরি বা শক্তি থাকে? প্রতি 100 গ্রাম পরিষ্কার ও তাজা খেজুর ফলে ভিটামিন সি রয়েছে, যা থেকে 230 ক্যালোরি শক্তি উৎপাদন করে। পরের প্রশ্ন, 100 গ্রাম ডিমে কত ক্যালোরি ও ভিটামিন আছে? এটি ডিমের আকারের উপর নির্ভর করে 55 থেকে 80 ক্যালোরি থাকে। একটি একক মাঝারি আকারের ডিমে প্রায় 68 ক্যালোরি থাকে। একটি ছোট ডিমে প্রায় 58 ক্যালোরি থাকে এবং একটি বড় ডিমে প্রায় 80 ক্যালোরি থাকে। একটি বড় শক্ত সিদ্ধ ডিমে প্রায় 78 ক্যালোরি থাকে। পরের প্রশ্ন, 100 গ্রাম কলাই কত ক্যালোরি এবং শক্তি থাকে? এটি শরীরে শক্তি যোগায় এবং নানামুখী শারীরিক সমস্যা দূর করে। কলার পুষ্টিগুণ সম্পর্কে জানানো হয়েছে, কলাতে ভালো পরিমাণ ক্যালোরি রয়েছে। প্রতি 100 গ্রাম কলাই প্রায় 120 গ্রাম ক্যালোরি থাকে। পরের প্রশ্ন, 100 গ্রাম রুটিতে কত ক্যালোরি থাকে? 20 থেকে 25 গ্রাম আটার তৈরি একটা রুটিতে থাকে প্রায় 70 ক্যালোরি। এক পিস সাদা পাউরুটিতে থাকে 67 থেকে 96 ক্যালোরি। একটি নান রুটিতে থাকে 312 ক্যালোরি। পরের প্রশ্ন, 100 গ্রাম বাদামে কত ক্যালোরি এবং ভিটামিন থাকে? প্রতি 100 গ্রাম কাজু বাদামে রয়েছে 553 ক্যালোরি। এছাড়াও প্রোটিন, ফ্যাট, ফাইবার, বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ উপাদান পাওয়া যায় প্রচুর পরিমাণে। পরের প্রশ্ন, 100 গ্রাম চিড়াতে কত ক্যালোরি থাকে? 100 গ্রাম চিড়াই 346 ক্যালোরি, 6.6 গ্রাম আমিষ, 77.3 গ্রাম শর্করা, 2.02 মিলিগ্রাম লৌহ, 238 মিলিগ্রাম ফসফরাস। এদিকে 100 গ্রাম চালে আছে 349 ক্যালোরি। গুড়ের সঙ্গে চিড়ার একটি চমৎকার সমন্বয় আছে। পরের প্রশ্ন, 100 গ্রাম মুড়িতে কত ক্যালোরি থাকে? প্রতি 100 গ্রাম পরিমাণ মুড়িতে যে খাদ্যগুণ আছে তার বিশ্লেষণ অনুরূপ ক্যালোরি 402 গ্রাম। পরের প্রশ্ন, 100 গ্রাম পানিতে কত ক্যালোরি থাকে? পানিতে ক্যালোরি নেই, তাই পানি পান করলে শরীর কোনো ক্যালোরি পায় না। তবে অন্য যে কোনো পানিতেই ক্যালোরি এবং চিনি থাকে উচ্চ মাত্রায়। পরের প্রশ্ন, 100 গ্রাম মাংসে কত ক্যালোরি থাকে? প্রতি 100 গ্রাম গরুর মাংসে 67% পানি, 100 গ্রাম গরুর মাংসে 180 কিলো ক্যালোরি থাকে। পরের প্রশ্ন, 100 গ্রাম কালো জিরাতে কত ক্যালোরি থাকে? ইউএসডি এর তথ্য অনুসারে 100 গ্রাম কালো জিরায় 345 ক্যালোরি শক্তি, 1697 মিলিগ্রাম পটাশিয়াম, 88 মিলিগ্রাম সোডিয়াম, 40 গ্রাম খাদ্য আঁচ, 52 গ্রাম শর্করা, 16 গ্রাম প্রোটিন থাকে। পরের প্রশ্ন, 100 গ্রাম দইয়ে কত ক্যালোরি ও শক্তি থাকে? প্রতি 100 গ্রাম দইয়ে শক্তি থাকে 257 ক্যালোরি। শর্করা 4.7, চিনি 4.7, স্নেহ পদার্থ 3.3 গ্রাম, সুষিক্ত স্নেহ পদার্থ 2.1 গ্রাম, প্রোটিন 3.5 গ্রাম, ভিটামিন সমূহ 0.14 মিলিগ্রাম, ক্যালসিয়াম 121 মিলিগ্রাম। পরের প্রশ্ন, 100 গ্রাম আলুতে কত ক্যালোরি বা শক্তি থাকে? 100 গ্রাম আলুতে প্রায় 70 থেকে 80 গ্রাম ক্যালোরি পাওয়া যায়, যা একটি মধ্যম আকারের রুটিতে বা অর্ধেক কাপ ভাতে পাওয়া যায়। আবার নতুন আলুর তুলনায় পুরনো আলুতে শর্করা পরিমাণে বেশি থাকে। পরের প্রশ্ন, প্রতি 100 গ্রাম ঘিতে কত ক্যালোরি এবং শক্তি থাকে? ঘিতে বিভিন্ন ধরনের আত্মবশিকীয় পুষ্টি উপাদান রয়েছে। এক টেবিল চামচ 15 গ্রাম ঘিতে প্রায় 145 কিলো ক্যালোরি শক্তি, 9 গ্রাম স্যাচুরেটেড ফ্যাট এবং 45 মিলিগ্রাম কোলেস্ট্রল উপস্থিত থাকে। ঘিয়ের মূল উপাদান চর্বি হলেও ঘিতে ভালো মাত্রায় রয়েছে ভিটামিন এ, ভিটামিন ই এবং ভিটামিন ডি। পরের প্রশ্ন, 100 গ্রাম ডালিমে কত ক্যালোরি বা শক্তি থাকে?
এক কাপ ডালিমের বীজে 24 গ্রাম শর্করা এবং 144 ক্যালোরি থাকে। প্রতি এক কাপ ডালিমের বীজ থেকে 7 গ্রাম অ্যাশ, 3 গ্রাম প্রোটিন, 12% পটাশিয়াম, 30% ভিটামিন সি এবং 36% ভিটামিন কে পাওয়া যায়। 100 গ্রাম রসুনে কত ক্যালোরি এবং শক্তি থাকে? প্রচুর পরিমাণে ভিটামিন বি সিক্স, ভোজ্য আঁশ, ম্যাঙ্গানিজ ও ক্যালসিয়াম রয়েছে। ক্যালোরির পরিমাণ 306, চর্বি 13.8, সোডিয়াম থাকে 617 মিলিগ্রাম, কার্বোহাইড্রেট 14 গ্রাম, প্রোটিন থাকে 35.2 গ্রাম এবং লৌহ থাকে 22%।